ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি মহতারামা, যারা নিয়মিত রোজা রাখে, আয়ামে বিজে রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, ওই দিন যদি কোনো দাওয়াত আসে, আকিকার দাওয়াত, বিয়ের দাওয়াত, তো সেদিন ইচ্ছা করলে ভাঙ্গা যাবে, দাওয়াত খাওয়া যাবে, কারণ মুসলমানের দাওয়াত গ্রহণ করা তো জরুরি, রোজা ভাঙ্গা যাবে, আর না ভাঙলে কোনো অসুবিধা নাই। এটা আপনার ইচ্ছা দিন, রোজা রাখা যেমন মুস্তাহাব, ওইরকম মুসলমানের দাওয়াত কবুল করাও সুন্নত। কিছু কিছু দাওয়াত কবুল করা ওয়াজেব, যেমন বিয়ের দাওয়াত, উলিমার দাওয়াত, ওই সমস্ত দাওয়াত খাওয়া ওয়াজেব বলেছেন আলেমগণ, রাসুল্লাম দাওয়াতের সাড়া দিতে বলেছেন। তাই রোজা ভেঙ্গে যদি দাওয়াত খায়, বিশেষ করে বিধি বিয়ের দাওয়াত, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আর অন্য অন্য দাওয়াতের ক্ষেত্রে কথা হচ্ছে যে সুন্নত দাওয়াত, দাওয়াত কবুল করা সুন্নত, রোজা রাখাও সুন্নত, মুস্তাহাব। সুতরাং যেটা ইচ্ছা সেটাই করবেন, এবারে কোনো দরাবাধা নিয়ম নেই। ধন্যবাদ।